বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী 19শে জানুয়ারি শুক্রবার। 1936 সালের 19শে জানুয়ারি তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাকনাম ছিল কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান। জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি 2 দিনের কর্মসূচি পালন করেছে। জিয়াউর রহমান 1936 সালে এ দিনে বগুড়ার গাবতলী বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মুনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো তিনিও বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগদান করেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামনে আসেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করা জিয়াউর রহমান 1981 সালের 30শে মে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে দলটি। শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবির নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়। রাজধানীর কিলগাঁওয়ে প্রায় 5 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রিজবি। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী 19শে জানুয়ারি শুক্রবার। 1936 সালের 19শে জানুয়ারি তিনি বগুড়ার গাবতলী উপজেলায় নিভূত পল্লী বাগবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দূরদৃষ্টি সম্পূর্ণ জনপ্রিয় রাষ্ট্রনায়ক, অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসী ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। 1981 সালে কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শহীদ হন। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে বিএনপি ঘোষিত 2 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ভোরে সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বেলা 11টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে বাণী দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।